অসাম্প্রদায়িক দেশ গড়তে কাজ করছে সরকার। আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা নিয়ে গড়ে উঠুক আজকের প্রজন্ম, এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের 58তম জন্মদিনে প্রধানমন্ত্রীর আহ্বান, ঘাতকের বুলেটে আর যেন কোনো শিশুর প্রাণ না হারায়, নিরাপদ বাংলাদেশে বেড়ে উঠুক আগামীর প্রজন্ম। শাহনাজ শারমিনের রিপোর্ট। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য। প্রথমবারের মতো রাষ্ট্রীয় উদ্যোগে উদযাপন হচ্ছে শেখ রাসেল জাতীয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন ঘিরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের এ আয়োজন। প্রতিপাদ্য, শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। রাসেলের চোখের পানি। গণভবন থেকে আয়োজনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদরের ছোট ভাইয়ের জন্মদিনে আনন্দ বেদনার মহাকাব্য স্মৃতিকাতর করে তাকে। তুলে ধরেন পরিবার ও শেখ রাসেলের খুনসুটির গল্প। স্বাধীনতার পর সর্বক্ষণ রাসেল কিন্তু বাবার সাথে সাথেই থাকার চেষ্টা থাকতো। এই জন্য আব্বাও যখন যেখানে যেতেন তাকে নিয়ে যেত। রাসেল কিন্তু সাইকেল চালাতে পছন্দ করতো, খেলাধুলো করতো। প্রিয় হাসুয়াপার মনে এখনো দাগ কাটে যে প্রশ্ন, কেন ছোট রাসেলকে হত্যা করা হলো? আমার একটাই প্রশ্ন আছে, কেন? এই শিশুটির কি অপরাধ ছিল বা বাকি যাদের অর্থে কি অপরাধ ছিল তাদের? আহ্বান জানান বাংলাদেশের চলার পথে আর যেন ঘাতকের বুলেট কোনো শিশুর জীবন নিতে না পারে। একই সাথে প্রধানমন্ত্রী আবারও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমাদের দেশের লক্ষ কোটি শিশু, তাদের জীবনে যেন এ ধরনের ঘটনা না ঘটে, তাদের হৃদয়টা ধারণ করা যে এই দেশ আমাদের, এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। 75-এর পর বারবার থমকে যাওয়া বাংলাদেশ শান্তিপূর্ণ হোক, নিরাপদ জীবন হোক, এই প্রত্যাশা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। মানুষ সুন্দরভাবে বাঁচবে সেটা আমি চাই, আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শাহনাজ শারমিন, নাগরিক, ঢাকা।